আর দুদিন ধরে নেরা নেপেরা বরষুণের ফলত এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে গুয়াহাটির সাধারণ জনজীবন। ঠায় ঠায় কৃত্রিম বানপানী, ঠায় ঠায় হয়েছে ভূমিস্খলন, আটটাক ভূমিস্খলনও হয়েছে একালির দিন গুয়াহাটি মহানগরীত। মুঠর উপর জলা কলা খাইছে মহানগরবাসী। মঙ্গলবারে গুয়াহাটির আটটা ঠাইত ভূমিস্খলন হওয়ার পিছত আজি কাহিলিপাড়ার নতুন নগরত খহিল এটা নবনির্মিত পথ। নেরা নেপেরা বরষুণের ফলতেই পথচোৱা খহি পড়েছে। ১৯ জুনত মুকলি করার কথা আছিল পথটো, অর্থাৎ এই পথচোৱা মুকলি হওয়ার পূর্বে এনেকৈ খহিছে রাজীবনগর। এয়া রাজীবনগর বলে কয় এই অঞ্চলটো। নেরা নেপেরা বরষুণ অব্যাহত আছে আর আটটা ঠাইত ইতিমধ্যে ভূমিস্খলন হয়েছে। আর এই মুহূর্তত যে আমি আপনার টিভির পর্দা দৃশ্য দেখাইছো, এই আটটার উপরও এয়া হয়েছে কাহিলিপাড়ার নতুন নগরত এই এটা দৃশ্য। নতুন নগরত নবনির্মিত এইচা পথ নেরা নেপেরা বরষুণের ফলতে এই ধরনের খহি পড়েছে পথটো। ১৯ জুনত মুক্তি করার কথা আসিল, মুকলির পূর্বে এনেকৈ পথটো খহি পড়েছে। তলত চাও কি বিপজ্জনকভাবে সেই ঘর এটাও আছে। গার্ড ওয়াল খন দিছে মুঠতে আমারে পয়সা, আমি মানে আমার পয়সা দিয়ে উলিয়াই দিম বলে কলে আমার পয়সা দিয়ে দিলে সিমেন্ট বালি গোটে আমি খিনি বিলাকাল অকল মিস্ত্রিয়ে খরচ করেছে। পিছত স্যাংশন হওয়া বলে গম পাইছো আমি পয়সাখিনি। দুঘর মানের পদূলি মুখত অকমান বনালে গার্ড ওয়াল, কিন্তু আমার এইখানে নবনালে, আমার পয়সাখিনি রিটার্ন করি বলে কেছিল, পয়সা রিটার্নও নকরিলে। আমি তারিখে মুকলি হওয়ার কথা আছে, 19 তারিখে ঠিক মুকলি হওয়ার কথা আছিল। আমার কামতো একদম পুরা গাফিল, আমার কথা কোনো নশুনে, আমার রাইজের কথা কোনো নুশুনে। আমি যে ধরনের করবলে মতে করে কোনো মানে কথা না, আর যেজন ঠিকাদার রাইজের কোনো কথাই নাবাদে। তো মানে আমি কোম যে এনে নয় এনে করো বলে কলে মানে কথাই নুশুনে একদম। মানে ঠিকাদার কাউন্সিলর আসে, তো জি এম ডি হেৰি চেয়ারম্যান আসে পুতেক ফারুক মান্নান নাকি আসে এনেকা পুতেকটোর নাম আসে, পুতেকর নাম চেয়ারম্যানের লটোর নাম কিনা ঠিকা দিয়েছিল, লটোর নাম ঠিক মানে না জানো। বাক্সাত পুনৰ ছিগিল পকী দলং।